আসসালামু আলাইকুম। জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। পহেলা জুলাই বৃহস্পতিবার লকডাউন। এই লকডাউনে বন্ধ থাকছে সকল ধরনের গণপরিবহন, যেমন বাস, ট্রেন, লঞ্চ, এমনকি শহর বা মফস্বলের যে স্থানীয় বা লোকাল পর্যায়ে পরিবহন বা গাড়ি আছে সেগুলোও কিন্তু বন্ধ থাকছে। বন্ধ থাকছে ইজি বাইক, মোটরসাইকেল, এমনকি বন্ধ থাকছে ব্যক্তিগত গাড়ি নিয়েও কেউ কোথাও যেতে পারবে না, এবং মুভমেন্ট পাসও বন্ধ থাকছে। এছাড়াও বন্ধ থাকছে দোকানপাট, মার্কেট, শপিং মল, এমনকি বন্ধ থাকছে বিভিন্ন ধরনের ছোট বড় পাইকারি বাজার, পাইকারি মার্কেট। এই বন্ধ থাকা কার্যকর করতে সেনাবাহিনী নামাবে সরকার, সেই সঙ্গে বিজিবি পুলিশ তো থাকছেই, এবং 61,000 আনসার সদস্য নামাবে। খোলা থাকছে শুধুমাত্র ব্যাট ট্যাক্স এবং সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে জড়িত যে কোনো অফিস, এখানে আপনি রাজস্ব দিতে পারবেন, ব্যাট ট্যাক্স দিতে পারবেন। এছাড়া খোলা থাকছে কিন্তু সীমিত পরিসরে ব্যাংক ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান। খোলা থাকছে জরুরি সেবা। জরুরি সেবা বলতে বলা হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, টিএনডি, ইন্টারনেট প্রোটোকল বিষয়ক যেই কোনো সার্ভিস চালু থাকছে।